তিনি বলেছেন ইসলামে কোনো ছোঁয়াছে রোগ আছে কিনা দয়া করে জানাবেন কেউ বলে আছে কেউ বলে নাই ছোঁয়াছে রোগ এটা কোনো ইসলামী বিষয় নয় এটা আল্লাহর সৃষ্ট একটি বিষয় আল্লাহতাল্লাহ রোগ দিয়েছেন সাথে তিনি তার উপশমও দিয়েছেন আর লাভের কিছু উপায় বাতিয়ে দিয়েছেন সেই সব রোগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাস্তবতার আলোকে অনেক দুরারোগ্য ব্যাধি যেমন আছে অনেক ব্যাধি আছে রোগ আছে যেগুলো ছোঁয়াছে নয় আবার অনেক রোগ আছে যেগুলো ছোঁয়াছে এবং সংক্রামক সব রোগেরই স্রষ্টা হচ্ছেন আল্লা সুহান হতে আলা অতএব ছোঁয়াছে রোগ থাকা না থাকা এটা আসলে ইসলামের কোনো বিষয় নয় এটা বাস্তবতার একটা বিষয় আচ্ছা এখন বক্তব্য হচ্ছে ছোঁয়াছে রোগের ব্যাপারে ইসলাম কি বলে আপনি যদি প্রশ্নটা এভাবে করতেন তাহলে হয়তো জিনিসটা আরেকটু ইজি হতো আমরা দেখি ইসলাম যেই বক্তব্য পেশ করেছে তথা আমরা আলহাদিসের মধ্যে নবী সাল্লাহ আলিয়া থেকে যে বক্তব্যগুলো পাই তাতে দেখি যে তিনি রোগের অস্তিত্ব স্বীকার করেছেন এবং সেগুলোর ব্যাপারে তিনি সাবধানতা অবলম্বন করার জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছেন যেমন সাহিয়াল বোহারের মধ্যে নবিসাল্লা বলেছেন অসুস্থ উঠগুলোকে যেন বিশুদ্ধ এবং যেগুলো রোগ মুক্ত উঠ সেগুলোর উপর উপনীত করা না হয় একসাথ করা না হয় তাতে করে সুস্থগুলো অসুস্থ হয়ে যাবে তাহলে এটাই তো সংক্রামণ তাই না এছাড়া বোখারের আরেকটা বর্ণনায় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ওয়াফারামিনাল ম্যাজিজোম ক্যামা ত্যাফেরোমিনাল অ্যাসেড ম্যাজুজোম জুজাম একটা বেশি সংক্রামক এবং দুরারোগ্য ব্যাধি নবী সাল্লাহ সাল্লাম বলছেন সেই ব্যাধিতে যারা আক্রান্ত হয়েছে তাদের কাছ থেকে তোমরা পালিয়ে যাও যেভাবে সিংহ থেকে তোমরা পালাও তার মানে দূরে থাকো আসলে পালাও মানে ভয় পেয়ে যাও চলে যাও এটা নয় তাদের কাছ থেকে তাদের সংসর্গ তোমরা এড়িয়ে চলো এটাই এখানে বলা উদ্দেশ্য এছাড়া আমরা দেখি যে নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশ কিছু দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন এবং তার মধ্যে আল জুদামও রয়েছে আমরা দেখি যে নবী সাল্লা সাল্লাম যেই আল্লাহর কাছে যে প্রার্থনাটা করতেন সে প্রার্থনাটা এরকম আল্লাহমায়নে আউবে ক্রিমিনাল বারাস ওয়াল জুন ওয়াল জুদ্যাম ওমিনসকাম হে আল্লাহ তোমার কাছে আশ্রয় নিচ্ছি আশ্রয় চাচ্ছি বারাস থেকে বারাস হলো শ্বেত রোগ জুনুন পাগলামি জুদ্যাম কুষ্ঠ রোগ ওমিন সাই এল আসকাম এবং ভয়ঙ্কর সব রোগ থেকে অত্যন্ত কঠিন রোগ ব্যাধি থেকে তোমার কাছে আমরা আশ্রয় চাই কেন আল্লাহ তার কাছে আশ্রয় চান কারণ আল্লাহ তো আসলে এই রোগ ব্যাধি থেকে রক্ষা করার মালিক তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে মজদুম ব্যক্তির কাছ থেকে নবী সাল্লা সাল্লাম দূরে থাকতে বলেছেন এরপরে আমরা আরেকটা দলিল পাই সাহেব মুসলিমের মধ্যে যে ওয়ফদ সাকিফ তাদের মধ্যে একজন ব্যক্তি ছিল সে মজুদুম জুদাম রোগে আক্রান্ত ছিল তখন সে নবী সাল্লাহ সাল্লামের কাছে সেই ওয়ফদ সাথে প্রতিনিধি দলের সাথে আসতে চেয়েছিল নবী সাল্লাহ সাল্লাম তখন তাকে বললেন সে যেন দূরেই থাকে এবং তাকে জানিয়ে দিলেন ইন্নাকাতবাই আনাকা ফার্জা আমরা তোমার বাই আত গ্রহণ করে নিয়েছি তুমি এবার চলে যেতে পারো একটা সোশ্যাল অথবা যেটাকে আমরা ফিজিক্যাল দূরত্ব বলি সেই দূরত্ব তিনি আসলে বজায় রেখেছেন যাতে তার আশপাশের লোকগুলো সংক্রামিত না হয় এটা লীল হেমায়া লীল হেমায়া কারণ যদি কোনো ব্যক্তি সংক্রমণকারী কোনো ভাইরাস বহন করে তাহলে তাকে একটু দূরে রাখাটাই হচ্ছে এই নির্দেশনা সেটাই এ সমস্ত হাদিসগুলো থেকে আমরা খুবই স্পষ্টভাবে বুঝতে পারি এবং বখারি মুসলিমের আরেকটা বিখ্যাত হাদিস রয়েছে উসামা বিন জয়দ রাদি আল্লাহ তাল্লাহ্নহ থেকে তিনি মারফুর রেওয়ায়ত হিসাবে এটাকে উল্লেখ করেছেন অর্থাৎ নবী সাল্লাহ সাল্লামের কাউল হিসাবে তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন বলেছেন নবী সাল্লাহ সাল্লাম ঈদা বে আর দিন ফেলা যখন তোমরা কোনো দেশে তাউন বা মহামারীর সংবাদ শুনবে তাহলে সেখানে প্রবেশ করবে না ওয়াঈদা ওয়াকবে আরও দিন ওয়া এনতুম ফি আর যখন তোমরা এমন দেশে থাকো যেখানে অলরেডি তরুণ এসে গেছে মহামারী এসে গেছে ফলে তখরু জমিনহা তখন তোমরা ওই শহর ওই দেশ থেকে আর বের হবে না কারণ তোমরা সুস্থ থাকা অবস্থায় যদি মহামারী এলাকায় যাও তোমরা আক্রান্ত হতে পারো আবার তোমরা যদি আক্রান্ত এলাকায় থাকো মহামারী এলাকায় তাহলে সেখান থেকে সুস্থ এলাকায় যাবে না কারণ তোমরা সুস্থ এলাকাগুলোকে আক্রান্ত করে ফেলতে পারো তো সব কিছুই কিন্তু আমরা জানি আল্লাহর ইচ্ছাতেই হয় অতএব মহামারীতে পৃথিবীর সব লোক মারা যায় না এটা ছোঁয়াছে বটে বাট সকল মানুষকে এটা সংক্রমণ করে না পৃথিবীর অধিকাংশ মানুষই বেঁচে যায় হয়তোবা কোনো কোনো এলাকায় অধিকাংশ মানুষ মারা যেতে পারে কিন্তু এই বাস্তবতা থেকে বোঝা যায় যে ইসলামে ছোঁয়াছে রোগকে অস্বীকার করা হয়নি বরং এই সকল দলিলগুলোকে এবং লা আদুয়ার যে হাদিসটা সেটাকেও একসাথ করলে এতটুকু বোঝা যায় যে ছোঁয়াছে রোগের অস্তিত্ব ইসলাম স্বীকার করে এবং সেজন্য সাবধানতা অবলম্বন করে আর একথাও বলে যেহেতু ইমানের সাথে রিলেটেড একটা বিষয় আছে যে ছোঁয়াছ রোগ হলেই সবাই মারা যাবে তা ঠিক যেমন নয় আবার ছোঁয়াছে রোগের মধ্যে থাকলেও সবাইকে সংক্রমণ করবে তাও ঠিক নয় লা আদোয়া হাদিসের মূল বক্তব্য সেটাই বরং ছোঁয়াছে রোগ মানুষকে আক্রান্ত করে আল্লাহর ইচ্ছায় এবং মানুষকে আক্রান্ত না করার বিষয়টাও আল্লাহর ইচ্ছায় হয়ে থাকে ফলে আমরা বুঝতে পারছি যে এ সকল হাদিস সবগুলোকে যদি আমরা অ্যাকোমোডেট করতে পারি আমাদের বক্তব্য এমন একটা কমন চমৎকার হয় যে বক্তব্যের কারণে সবগুলো হাদিসকে আমরা অ্যাকোমোডেট করছি সেটা সবচেয়ে উত্তম এবং আমার মনে হয় ইসলামে ছোঁয়াচে রোগ আছে এবং মানে এটাকে যদি আমরা স্বীকার করে নিই এবং পাশাপাশি আল্লাহর ইচ্ছা ছাড়া ছোঁয়াচে রোগ কাউকে সংক্রমণ করতে পারে না এই বিষয়টাও যদি আমরা ইমানের মধ্যে রাখি তাহলে সব হাদিসের বক্তব্যই এখানে চলে আসে